খবর দেয়া হয় দমকলে দমকল কর্মীরা দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে আগুন ঘটনাকে ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি ঘটনা প্রাথমিকভাবে অনুমান অফিসের শৌচাগার থেকে আগুন লেগেছে এরপর আগুন অফিসের রেকর্ড সেকশন এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য ঘরগুলোতেও ঘটনাস্থলে জলপাইগুড়ি দমকলের দুটো ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে শক সার্কিটের জোরেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে এই আগুন লাগার ঘটনা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এদিন সকাল 10টা নাগাদ আগুন লাগে চোখ রাখছে এই মুহূর্তে যেই খবরের দিকে আজ সকালে জলপাইগুড়ি সদর হাসপাতালে আগুন লেগে যায় এবং চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রোগী থেকে শুরু করে আত্মীয় পরিজনদের মধ্যে সেই সাথে খবর দেওয়া হয় দমকলে দমকল কর্মীরা দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে আগুন ঘটনাকে ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি ঘটনা প্রাথমিকভাবে অনুমান অফিসের শৌচাগার থেকে আগুন লেগেছে এরপর আগুন অফিসের রেকর্ড সেকশন এবং মুহূর্তের মধ্যেই আগুন অফিসের অন্যান্য ঘরগুলোতেও ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে জলপাইগুড়ি দমকলের দুটো ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে শক সার্কিটের জোরে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে এই আগুন লাগার ঘটনা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এদিন সকাল 10টা নাগাদ আগুন লাগে দেখছেন সেই ছবি জলপাইগুড়ি সদর হাসপাতালে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রোগী এবং রোগীর আত্মীয়দের মধ্যে মনে করা হচ্ছে শক সার্কিট থেকে আগুন লেগেছে খবর দেওয়া হয়েছে দমকলকে দমকল কর্মীরা দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে জলপাইগুড়ি থেকে আমাদের প্রতিনিধি ধীমান রয়েছে আমরা তার সঙ্গে কথা বলে নেব ধীমান প্রথমেই তোমার কাছে জানতে চাইবো সেখানে কি কোনো হতাহতের খবর পাওয়া গেছে এবং রোগীদের কি কি সরানো হয়েছে সুশীলা তোমাকে প্রথমে একটা বিষয় জানিয়ে রাখি আজ সকাল 10টা নাগাদ জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে আগুন লাগে জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালের যে সুপার সেই সুপারের ঘরের পাশে যে নথির যে একটা ঘর রয়েছে সেই ঘরে কিন্তু প্রথমে আগুন লাগে সেখান থেকে কিন্তু ইলেকট্রনিক যন্ত্রাংশ কম্পিউটার প্রিন্টার সহ এসি মেশিন সব জায়গায় কিন্তু সেই আগুন ছড়িয়ে পড়ে সব থেকে বড় কথা তোমাকে যেটা জানিয়ে রাখবো সবার প্রথমে যে হাসপাতাল থেকে অনেকটা দূরে কিন্তু হাসপাতালের যে সুপারের ঘর সেখানে আগুন লাগার ফলে কিন্তু রোগীদের ঘরে আগুন লাগে না যার কারণে কিন্তু তারা বেঁচে যায় এমনটাই কিন্তু খবর রয়েছে সেটা দিবান আরেকটি বিষয়ে যেখানে রেকর্ড সমস্ত পুড়ে গেছে তাহলে কতটা ক্ষতি হতে পারে বলে মনে করছেন সেখানকার আধিকারিকেরা দেখো এখনো পর্যন্ত জলপাইগুড়ি প্রিয়মৈতের সাথে যতদূর কথা বলে জানতে পেরেছি তেমন কিন্তু কোনো ক্ষয়ক্ষতির খবর নেই বলেই তিনি আমাদের জানিয়েছেন তবে ঘটনাস্থলে সিভিল ডিফেন্স দমকলে দুটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনে এমনটাই কিন্তু খবর সুশেদা বর্তমানে কি পরিস্থিতি রয়েছে সেখানে ধীমান দেখো বর্তমানে কিন্তু পরিস্থিতি একেবারেই স্বাভাবিক যুদ্ধকালীন তৎপরতায় সিভিল ডিফেন্স ফায়ার ব্রিগেড তারা কিন্তু কাজ করে এবং এখন কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে বলা যেতে পারে সুশেদা আর সেখানকার আতঙ্কগ্রস্ত যারা রয়েছে রোগী এবং রোগীর পরিবারের লোকেরা তাদের কি প্রতিক্রিয়া পাওয়া গেছে দেখো এখনো পর্যন্ত রোগীর যে সেকশন রয়েছে জলপাইগুড়ি সদর হাসপাতালে সেটা কিন্তু সুপারের ঘরের থেকে অনেকটা দূরে যার কারণে কিন্তু তাদের মধ্যে এই আতঙ্ক বা খবর এখনো পর্যন্ত কিন্তু ছড়িয়ে পড়েনি মানে তবে জলপাইগুড়ি সদর হাসপাতালের যে স্টাফরা রয়েছেন সেই স্টাফদের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে এই আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে সব মিলে কিন্তু পরিস্থিতি এখন স্বাভাবিক বলা যেতেই পারে সুশেদা অনেক ধন্যবাদ দিবান তোমাকে আমরা কথা বলে নিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে আমাদের প্রতিনিধি কিন্তু জানিয়েছে যে রোগীদের যে ঘর ছিল তার থেকে কিন্তু এই অফিসটা কিছুটা দূরে বলে রোগীদের কোনো ক্ষয়ক্ষতি সেখানে হয়নি এবং
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দমকলের ইঞ্জিন এসে সেখানে আগুন নিয়ন্ত্রণে আনে এবং এখন পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখছি, আজ সকালে জলপাইগুড়ি সদর হাসপাতালে খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যে আগুন লেগেছে। রোগী থেকে শুরু করে আত্মীয় পরিজনদের মধ্যে সেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই সাথে সাথে খবর দেওয়া হয় দমকলে, দমকল কর্মীরা দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে আগুন এবং ঘটনাকে ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি ঘটনা। প্রাথমিকভাবে অনুমান, অফিসের শৌচাগার থেকে আগুন লেগেছে। এরপর আগুন অফিসের রেকর্ড সেকশন এবং মুহূর্তের মধ্যে আগুন অফিসের অন্যান্য ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে জলপাইগুড়ি দমকলে দুটো ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। শর্ট সার্কিটের জন্য এই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। অফিসেরই একটা পাটে আগুন। তো কিভাবে লাগলো জানতে পারলেন? সেটা এখনো পর্যন্ত জানা যায়নি, তবে যেটা জানা যাচ্ছে যে বাথরুমের কোনো জায়গা থেকে আগুনটা শর্ট সার্কিট হতে পারে। কি শর্ট সার্কিটও হয়েছে? না না, স্বাস্থ্যকর্মীরা কি জানাচ্ছেন শুনবো। আমরা নিচে যখন আমাদের সুইপার ডাস্টবিন পরিষ্কার করতে যাচ্ছে তখন বললো যে ধুপাটির মতন আগুন জ্বলতেছে। তখন আমি ইলেকট্রিক সিটি অফিসে গেলাম, আর কেউ আমার মতো আরও দাদারা তখন ফায়ার ব্রিগেডকে ফোন করলো। তো তারপরে ফায়ার ব্রিগেড এসে কতটা আতঙ্কে ছিলেন? খুব আতঙ্কে ছিলেন, জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর কাজ। তারপরে আমাদের যে আমার স্টাফ ছিল আমরা তো ঢোকার চেষ্টা করলাম, তখন ধোয়ার জন্য ঢুকতে পারলাম। ফায়ার এক্সটিংগুইশারগুলো থাকলে আর ভালো হতো না? হ্যাঁ, ওগুলো কি ওগুলো তো এক্সপায়ার হয়ে গেছে দেখলাম। না ওগুলো তাও দেওয়া হয়েছে, এক্সপায়ার হয়েছে কি সেটা আমি বলতে জলপাইগুড়ি সদর হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক কি জানাচ্ছেন শুনব। আগুন লেগেছে এবং সমস্ত কিছুই দেখা হয়েছে আর কি। আমাদের ফরেস্ট কি বলে ডিভিশন ফায়ার থেকে সমস্ত ডব্লিউডি সমস্ত ডিপার্টমেন্ট থেকে সবাই এসছেন এবং সব কিছু চলে এসছে। নথি কি কি নষ্ট হয়েছে? নথি আমাদের প্রয়োজনীয় কোনো নথি নষ্ট হয়নি, সেগুলো পুরনো মানে অপ্রয়োজনীয় কিছু যে কাগজপত্র ছিল ওখানে, আর একটু ওই বেডশিট ছিল আর টেবিল করে সেইগুলোই নষ্ট হয়েছে। সেগুলো আমাদের তো একটা প্ল্যানে তো আছেই এবং আমরা এক্সট্রিমিশার কয়েকটা চেঞ্জও করা হয়েছিল। যাই হোক, ওগুলো কমপ্লিটভাবে আমরা দমকল কর্মীরা দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে। দমকল কর্মী কি জানাচ্ছেন শুনব। আমরা এসে যখন গাড়িতে তখন ঢোকা হলো, ওই রুমটাতে দেখলাম ধোঁয়া বেরোচ্ছে। সাথে সাথে আমাদের ওয়াটার স্প্রে করতে হয়, স্প্রে করা হলো, ধোঁয়াটা কাটার পরে দেখা যাচ্ছে ওখানে আগুন জ্বলছে এবং নিচে যে টেবিলটা ওটার ভিতরেও আগুন জ্বলছিল। ততক্ষণে নেমে গেছে, নেমে যাওয়ার পর আরেকটা গাড়ি নিয়ে আসা হলো, সেই গাড়ি থেকে পুরো জল দেওয়া হলো। মেইনলি প্রবলেমটা হচ্ছিলো ধোঁয়াটা আটক হয়ে গেছিলো, এখন দেখা হচ্ছে কোথার থেকে লাগে। এখন সমস্যা হচ্ছে বাথরুমের সামনে, ওখানে সব পুরনো কাগজপত্র টেবিল চেয়ার সব ছিল, সেটা থেকে আগুন প্রচন্ড হয়েছিল। কাজ করতে তো অসুবিধা হয়, তা তো কি সাজেশন দেবেন এখন স্বাস্থ্য দপ্তরকে যে ভবিষ্যতে যাতে ধরনের ঘটনা তৎপূর্ণ আমরা আমাদের উদ্যোগ কর্তৃপক্ষ আছে, আমাদের উদ্যোগ কর্তৃপক্ষরা আসবে, ইনকোয়ারি করবে, দেখবে সব কিছু করবে। এখন সম্পূর্ণ অগ্রগতি হয়নি, অগ্রগতি হয়নি।
মানে ফায়ার সিস্টেমের কাজ করার জন্য এখানে আমাদের স্কুল ক্লাব থেকে ফায়ার সিস্টেমের যা যা কাজ করার সেগুলো সম্পূর্ণ করতে হবে বলা হয়েছে। নেই এখন নেই স্প্রিংক্লিয়ার বা ফায়ার সিস্টেমের যখন পাইপ করেগুলো নেই সেটা জাস্ট কাটা এক্সটিংগুইশার রাখার জন্য দু একটা দেখলাম এক্সপায়ার। জলপাইগুড়ি সদর হাসপাতালে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে আগুন ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জলপাইগুড়ির ঘটনা প্রাথমিকভাবে অনুমান অফিসের শৌচাগার থেকে আগুন লেগেছে। এরপর আগুন অফিসের রেকর্ড সেকশন এবং মুহূর্তের মধ্যে আগুন অফিসের অন্যান্য ঘরগুলোতে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে জলপাইগুড়ি দমকলের দুটো ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেখানে কি বসে মরে গেছে